পুলিশ কোথায় অতি সক্রিয় আর কোথায় সম্পূর্ণ নিষ্ক্রিয়? বিধানসভা চত্বরে বিজেপির বিরুদ্ধে তোলা জাতীয় সংগীত অবমাননার প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে ফের এই প্রশ্ন উঠতে শুরু করলো। জাতীয় সংগীত অবমাননার অভিযোগের পর চোর লেখা টি শার্ট পরে স্লোগান দেওয়া নিয়েও বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল। এর কয়েক ঘন্টার মধ্যেই ময়দান ও হেয়ার স্ট্রিট থানা এফআইআর দায়ের করে। এরপরে বিধানসভা চত্বরে নরেন্দ্র মোদী ও অমিত শাহের নাম করে চোর আক্রমণ করা নিয়ে সাতজন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে এফআইআর গ্রহণের দাবি জানায় বিজেপি। কিন্তু বিজেপির অভিযোগ দায়েরের পরও বৃহস্পতিবার অবধি কোনো এফআইআর দায়ের করেনি হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আর এই প্রেক্ষাপটে এদিন সম্পূর্ণ অন্য একটি ঘটনার উদাহরণ তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, আমার কাছে একটা মামলা এসেছে যেখানে দেখা যাচ্ছে যে একজন সিআরপিএফ জওয়ান, যিনি যুদ্ধক্ষেত্রে বা অন্য কোথাও আক্রান্ত হয়ে 90% শারীরিক ক্ষমতা হারিয়েছেন, কিছুদিন আগে তার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়, তার মায়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, কিন্তু পুলিশের কাছে গেলেও এফআইআর দায়ের করা হয়নি। এখন তারা আদালতে এসেছে, সেখানে পুলিশ অভিযোগ করা মাত্র এফআইআর দায়ের করার প্রয়োজন মনে করল না, আর এখানে এফআইআর দায়ের হয়ে গেছে। বিজেপির বিরুদ্ধে এফআইআরকে গত সোমবারই ছেলে মানুষে আচরণ বলেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিনের মামলা প্রসঙ্গে ক্ষুব্ধ বিচারপতি বলেন, আজ আর কোনো মামলা শুনবো না, শুধু এই মামলাই শুনব। এটা এত গুরুত্বপূর্ণ মামলা যে খুন ধর্ষণের মামলা বাদ দিয়ে এটাই শুনতে হবে, প্রয়োজন হলে কাল শুধু এই মামলা শুনব, আর কোনো মামলা শুনবো না। এরপরই জাতীয় সংগীত অবমাননা ও অন্যান্য অভিযোগের তদন্তের উপর 17 জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি। কলকাতার রাস্তায় কয়েক বছর ধরে ধর্ণা আন্দোলন চালিয়ে আসছেন স্কুলের চাকরি প্রার্থীরা, তাদের প্রতিবাদ মিছিলে পুলিশের ধরপাকড়ও যেন আজকাল চেনা ছবি হয়ে গেছে। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, মনে করুন এসএসসির যে ধর্ণা বিক্ষোভ চলছে সেখানে দুটি অবস্থান মঞ্চ আছে, একটা অবস্থান মঞ্চের লোকদের পুলিশ তুলতে গেল, অপর মঞ্চের লোকজন জাতীয় সংগীত গাওয়া শুরু করলো, তাহলে কি পুলিশ দাঁড়িয়ে যাবে? প্রতিদিন স্কুলে জাতীয় সংগীত গাওয়া হয়, শুধু মন্ত্রী বা বিধায়কের এই অধিকার আছে তেমন নয়, কিন্তু সেটা যথাযথভাবে নিয়ম মেনে গাইতে হবে। বিচারপতি জয় সেনগুপ্ত, তাকে মহামান্য বিচারপতি, তাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, তিনি সম্পূর্ণভাবে একটি ভ্রান্ত ধারণা পোষণ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কর্মসূচি যদি ন্যূনতম খবর নেন তাহলে দেখবেন যে শেষ হয় জাতীয় সংগীত দিয়ে। জাতীয় সংগীতকে অস্ত্র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন না। মহামান্য বিচারপতি ইতিহাস ভূগোল না জেনে একটা কথা বলে দেবেন আর সেই কথাগুলো হজম করতে হবে কোর্ট বলছে বলে, এটা বোধহয় ঠিক হচ্ছে না। জাতীয় সংগীতকে যারা অবমাননা করেছে বিভিন্ন রাজনৈতিক কথার জাগলারি এবং বিভ্রান্তিকর পর্যবেক্ষণ সামনে এনে তাদের মদত দিচ্ছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরেতে নিখিল বলেছিলেন, আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয় লাগে বলেই আমি স্থির থাকতে পারিনি। তেমনি বিচার ব্যবস্থাও শাসক রাষ্ট্র ধনী কিংবা প্রভাবশালী দেখে না, সাধারণ মানুষের উপর বঞ্চনা হতে দেখলে তারা স্থির থাকতে পারে না, কারণ আইনের চোখে সকলেই সমান। সৌভিক মজুমদার ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ।